नमस्कार बंधुरा, वेलकम टू रेल हंकिंग यूट्यूब चैनल। और आज के 03171 শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার নিয়ে আলোচনা করতে চলেছি। এই ট্রেনটি 228 কিলোমিটার দূরত্ব 5 ঘন্টা 40 মিনিটে অতিক্রম করে এবং যাত্রাপথে মোট 38টা স্টেশনে দাঁড়ায়। এই ট্রেনটি রাত্রি 3:45 শিয়ালদহ স্টেশন ছেড়ে যায় এবং রাত্রি 3:58 দমদম জংশনে গিয়ে পৌঁছায়। ভোররাত 4:13 ব্যারাকপুর স্টেশনে গিয়ে পৌঁছায় এবং ভোর 4:37 নৈহাটি জংশনে গিয়ে পৌঁছায়। ভোর 4:44 হালিশহর স্টেশন, ভোর 4:49 কাঁচড়াপাড়া স্টেশন, ভোর 4:55 কল্যাণী স্টেশন এবং ভোর 5:02 মদনপুর স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। ভোর 5:08 শিমুরালী স্টেশনে গিয়ে পৌঁছায় এবং ভোর 5:15 চাকদা স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। ভোর 5:22 পায়রাডাঙ্গা স্টেশন, সকাল 5:33 রানাঘাট জংশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 5:42 কালীনারায়ণপুর জংশনে গিয়ে ট্রেনটি পৌঁছায় এবং সকাল 5:48 বীরনগর স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। ভোর 5:54 তেহেরপুর স্টেশন, সকাল 6:01 বাতকুল্লা স্টেশন, সকাল 6:19 কৃষ্ণনগর সিটি জংশনে গিয়ে ট্রেনটি পৌঁছায় এবং সকাল 6:29 বাহাদুরপুর স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 6:36 ধুবুলিয়া স্টেশন, সকাল 6:43 মুড়াগাছা স্টেশনে গিয়ে পৌঁছায়। সকাল 6:53 বেথুয়াডহরি স্টেশন, সকাল 6:59 সোনাডাঙ্গা স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 7:60 দেবগ্রাম, সকাল 7:13 পাগলাচণ্ডী, সকাল 7:20 পলাশী, সকাল 7:26 সিরাজনগর হল্টে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 7:32 রেজিনগর স্টেশন, সকাল 7:41 বেলডাঙ্গা স্টেশন, সকাল 7:48 ভাপ্তা স্টেশন, সকাল 7:54 ট্রেনটি সরাগাছি স্টেশনে গিয়ে পৌঁছায় এবং সকাল 8:00 ট্রেনটি নিউ বলরামপুর হল্টে গিয়ে পৌঁছায়। সকাল 8:18 বহরমপুর কোর্ট, সকাল 8:24 কাশিমবাজার, সকাল 8:32 মুর্শিদাবাদ, সকাল 8:40 জিয়াগঞ্জ, সকাল 8:47 সুবর্ণমিগি স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছায়। সকাল 8:55 ভগবানগোলা, সকাল 9:01 পীরতলা, সকাল 9:08 কৃষ্ণপুর, সকাল 9:25 ট্রেনটি লালগোলা স্টেশনে গিয়ে পৌঁছায় এবং এটি তার অন্তিম স্টেশন।